ভার্সিটি হাবের যুগে আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ক্যারাম বোর্ড প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন শিবলি জানান, অনুষ্ঠিত ক্যারাম বোর্ড খেলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে হাইড কমিউনিটি হবের কার্যালয়ে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। স্থানীয় কাউন্সিলর রাজা মিয়ার সভাপতিতে এবং মোহাম্মদ সুরত মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হিরণ খান, সাধারণ সম্পাদক জলাল চৌধুরী, সালে আহমেদ সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। বিভিন্ন স্থান থেকে শতাধিক ক্যারাম ক্রীড়াবিদদের অংশগ্রহণে দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই ক্যাটাগরিতে লোকমান খানকে পরাজিত করে সৈয়দ রুজেল আহমেদ বিজয়ী হন। এছাড়া বি ক্যাটাগরিতে আসাদ আহমেদকে পরাজিত করে আফসার আলী বিজয়ী হন।